শুরু করছে ৪২টা লড়াইয়ের ৪২টা লড়াই মানে আপনারা জানেন গোটা দেশের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদের এই রাজ্যে ৪২টা কেন্দ্রের ছবি কি ইতিমধ্যেই দুই দফায় ৬ কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে তৃতীয় দফা ভোটের আগে এই রাজ্যের তিনটি জায়গায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই খবরের দিকে আমাদের নজর থাকবে প্রথম খবরে যে খবরে আমরা নজর রাখবো ৪২টা লড়াই তা হলো তৃতীয় দফা ভোটের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী আজ একই দিনে তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কথা শোনার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকেরা উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো দেখুন আগামী ৭ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ তার আগে ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী আজ তিনটি সভা করবেন নরেন্দ্র মোদী তেহট্ট বোলপুর ও বর্ধমানে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী সংখ্যালঘু অধ্যুষিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তেহট্ট ঘোষকাণ্ডের জেরে সংসদ থেকে বিতাড়িত মহুয়া মৈত্রকেই ফের প্রার্থী করেছে তৃণমূল তার সমর্থনে গতকালে সভা করেছেন মুখ্যমন্ত্রী আর সেই তেহট্টেই রাজমাতার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এবার ত্রিমুখী লড়াই বিজেপির অমৃতা রায়ের প্রতিপক্ষ মহুয়া এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক এস এম সাদী সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগরে ২০০৯ থেকে দাপট দেখাচ্ছে তৃণমূল ১৯ ভোটে বিজেপির ফুটবলার প্রার্থী কল্যাণ চৌবেকে ৬৩,০০০ ভোটে হারান মহুয়া তবে গত লোকসভা ভোট থেকেই নদিয়ার মাটিতে প্রভাব বিস্তার করেছে বিজেপি এবার কোন ফুল ফুটবে কৃষ্ণনগরে সেটাই দেখার এদিকে তেহট্টের পাশাপাশি প্রধানমন্ত্রী সভা করবেন বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে হবে নির্বাচনী সভা ২০১৯ প্রথমবার এই আসনে জয়ী হয় বিজেপি তৃণমূলের মমতাজ সংঘমিত্রাকে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া তবে এবার কেন্দ্র বদলে আসানসোল থেকে লড়ছেন আলুওয়ালিয়া অন্যদিকে মেদিনীপুর থেকে এসে দিলীপ ঘোষ লড়ছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিপিএমের সুকৃতি ঘোষালের সঙ্গে তেহট্ট বর্ধমান ছাড়াও প্রধানমন্ত্রীর সভা রয়েছে বোলপুরে অতীতে লাল দুর্গ লাল মাটির জেলা এখন ঘাস ফুলের চাষ গতবারের ভোটে তৃণমূলের অসিত মাল জিতেছিলেন লক্ষাধিক ভোটে এবার অসিতকেই প্রার্থী করেছে তৃণমূল উল্টো দিকে রয়েছে বিজেপির প্রিয়া সাহা এবং সিপিএমের শ্যামলী প্রধান কেষ্টহীন বীরভূমে এবার কি ফুটবে পদ্ম রিপাবলিক বাংলা শুরু করছে ৪২টা লড়াইয়ের ৪২টা লড়াই মানে আপনারা জানেন গোটা দেশের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদের এই রাজ্যে ৪২টা কেন্দ্রের ছবি কি ইতিমধ্যেই দুই দফায় ৬ কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে তৃতীয় দফা ভোটের আগে এই রাজ্যের তিনটি জায়গায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই খবরের দিকে আমাদের নজর থাকবে প্রথম খবরে যে খবরে আমরা নজর রাখবো ৪২টা লড়াই তা হলো তৃতীয় দফা ভোটের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী আজ একই দিনে তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কথা শোনার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকেরা উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো দেখুন আগামী ৭ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ তার আগে ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী আজ তিনটি সভা করবেন নরেন্দ্র মোদী তেহট্ট বোলপুর ও বর্ধমানে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী সংখ্যালঘু অধ্যুষিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তেহট্ট ঘোষকাণ্ডের জেরে সংসদ থেকে বিতাড়িত মহুয়া মৈত্রকেই ফের প্রার্থী করেছে তৃণমূল তার সমর্থনে গতকালে সভা করেছেন মুখ্যমন্ত্রী আর সেই তেহট্টেই রাজমাতার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এবার ত্রিমুখী লড়াই বিজেপির অমৃতা রায়ের প্রতিপক্ষ মহুয়া এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক এস এম সাদী সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগরে ২০০৯ থেকে দাপট দেখাচ্ছে তৃণমূল ১৯ ভোটে বিজেপির ফুটবলার প্রার্থী কল্যাণ চৌবেকে ৬৩,০০০ ভোটে হারান মহুয়া তবে গত লোকসভা ভোট থেকেই নদিয়ার মাটিতে প্রভাব বিস্তার করেছে বিজেপি এবার কোন ফুল ফুটবে কৃষ্ণনগরে সেটাই দেখার এদিকে তেহট্টের পাশাপাশি প্রধানমন্ত্রী সভা করবেন বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে হবে নির্বাচনী সভা ২০১৯ প্রথমবার এই আসনে জয়ী হয় বিজেপি তৃণমূলের মমতাজ সংঘমিত্রাকে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া
তবে এবার কেন্দ্র বদলে আসানসোল থেকে লড়ছেন আলু আলিয়া। অন্যদিকে মেদিনীপুর থেকে এসে দিলীপ ঘোষ লড়ছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিপিএম এর সুকৃতি ঘোষালের সঙ্গে। তেহট্ট বর্ধমান ছাড়াও প্রধানমন্ত্রীর সভা রয়েছে বোলপুরে। অতীতে লাল দুর্গ লাল মাটির জেলা, এখন ঘাস ফুলের চাষ। গতবারের ভোটে তৃণমূলের অসিত মাল জিতেছিলেন লক্ষাধিক ভোটে, এবার অসিতকেই প্রার্থী করেছে তৃণমূল। উল্টো দিকে রয়েছে বিজেপির প্রিয়া সাহা এবং সিপিএম এর শ্যামলী প্রধান। কেষ্টহীন বীরভূমে এবার কি ফুটবে পদ্ম? রিপাবলিক বাংলা। শুরু করছে বিয়াল্লিশের লড়াই। বিয়াল্লিশের লড়াই মানে আপনারা জানেন গোটা দেশের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমাদের এই রাজ্যে বিয়াল্লিশটা কেন্দ্রের ছবি কি? ইতিমধ্যেই দুই দফায় ছয় কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। তৃতীয় দফা ভোটের আগে এই রাজ্যের তিনটি জায়গায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। প্রথম খবরে, যে খবরে আমরা নজর রাখবো বিয়াল্লিশের লড়াই, তা হলো তৃতীয় দফা ভোটের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। আজ একই দিনে তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথা শোনার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকেরা, উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। দেখুন, আগামী 7ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ, তার আগে ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী। আজ তিনটি সভা করবেন নরেন্দ্র মোদী, তেহট্ট বোলপুর ও বর্ধমানে। বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী। সংখ্যালঘু অধ্যুষিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তেহট্ট। ঘোষকাণ্ডের জেরে সংসদ থেকে বিতাড়িত মহুয়া মৈত্রকেই ফের প্রার্থী করেছে তৃণমূল। তার সমর্থনে গতকাল সভা করেছেন মুখ্যমন্ত্রী। আজ সেই তেহট্টেই রাজমাতার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরে এবার ত্রিমুখী লড়াই। বিজেপির অমৃতা রায়ের প্রতিপক্ষ মহুয়া এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক এস এম সাদি। সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগরে 2009 থেকে দাপট দেখাচ্ছে তৃণমূল। 19-এর ভোটে বিজেপির ফুটবলার প্রার্থী কল্যাণ চৌবেকে 63,000 ভোটে হারান মহুয়া। তবে গত লোকসভা ভোট থেকেই নদিয়ার মাটিতে প্রভাব বিস্তার করেছে বিজেপি। এবার কোন ফুল ফুটবে কৃষ্ণনগরে, সেটাই দেখা। এদিকে তেহট্টের পাশাপাশি প্রধানমন্ত্রী সভা করবেন বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে হবে নির্বাচনী সভা। 2019-এ প্রথমবার এই আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের মমতাজ সংঘমিত্রাকে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দেন সুরিন্দর সিং আলু আলিয়া। তবে এবার কেন্দ্র বদলে আসানসোল থেকে লড়ছেন আলু আলিয়া। অন্যদিকে মেদিনীপুর থেকে এসে দিলীপ ঘোষ লড়ছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিপিএম এর সুকৃতি ঘোষালের সঙ্গে। তেহট্ট বর্ধমান ছাড়াও প্রধানমন্ত্রীর সভা রয়েছে বোলপুরে। অতীতে লাল দুর্গ লাল মাটির জেলা, এখন ঘাস ফুলের চাষ। গতবারের ভোটে তৃণমূলের অসিত মাল জিতেছিলেন লক্ষাধিক ভোটে, এবার অসিতকেই প্রার্থী করেছে তৃণমূল। উল্টো দিকে রয়েছে বিজেপির প্রিয়া সাহা এবং সিপিএম এর শ্যামলী প্রধান। কেষ্টহীন বীরভূমে এবার কি ফুটবে পদ্ম? রিপাবলিক বাংলা।